নিজের প্রিয় তারকাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের নাম্বার ওয়ান বিনোদনের চ্যানেল সিনে রিপোর্টার বাংলা। টলি পলি টলি স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকে পরিবর্তন হতে চলেছে নায়িকা। গতকাল স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখানো হয়েছে একটি নতুন চরিত্রকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে রিপোর্টার বাংলা। আর আপনি দেখছেন একটি নতুন সম্পূর্ণ ভিডিও আমার সাথে। আমার নাম সুমি। আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে এখানে আকাশ নীলে অনামিকা কি হিয়া থাকছে না হিয়া চরিত্রে আসছে নতুন কোনো নায়িকা। এই ভিডিওতে আমরা জানাবো যে গতকালের দেখানো নতুন চরিত্রে কে আসছে এবং সেই চরিত্রের নাম কি। তাহলে এই ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকুন। প্রযোজনা সংস্থা এবং অনামিকার তর্ক বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অনামিকাকে আর হিয়া চরিত্রে দেখা যাবে না। কিন্তু তারপর থেকে অনামিকার ফ্যানেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল যাতে এই চরিত্রে অনামিকাকেই দেখতে পাওয়া যায়। তো সেই সব দিক ফ্যানেদের জন্য একটি সুখবর, ফ্যানেদের চেষ্টাতেই অনামিকাই থাকছে হিয়ার চরিত্রে। হিয়ার চরিত্রে আসছে না কোনো নতুন অভিনেত্রী, তবে আসছে একটা নতুন চরিত্র। আর সেই চরিত্রটা হয়তো হিয়া আর উজানের মাঝখানের দেওয়াল হয়ে আসবে। গড়িয়ায় কন্টেনমেন্ট জোনে থাকার জন্য অনেকদিন এখন অনামিকাকে দেখা যাবে না হিয়ার চরিত্রে। তাই সেই জায়গায় আসছে একটি নতুন চরিত্র গল্পে একটি নতুন মোড় দেওয়ার জন্য। ধারাবাহিকে যে নতুন চরিত্রটি আসতে চলেছে তার নাম ডক্টর ঝিনুক সেন। আর ডক্টর ঝিনুক সেনের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। আগের ভিডিওতে দেখানো হয়েছে যে ডক্টর ঝিনুক সেন গাড়ি থেকে নামছেন। শোনা যাচ্ছে এই চরিত্রটি হিয়া আর উজানের প্রেম কাহিনী আরও জমাতে আসছে। তাহলে বন্ধুরা জানান যে আপনার এই বিষয়ে কি মতামত, আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নোটিফিকেশন আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই অনলাইন আসি কোনো আপডেট নিয়ে আপনাদের কাছে সেই আপডেট সবার আগে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।